আমার কিন্তু কোনো বেল নাই। সবাইকে কষ্ট থেকে মুক্তি পেতে হলে 7 তারিখে ট্রাক মার্কায় ভোট দিতে হবে। ট্রাক মার্কায় ভোট দিয়ে আপনারা পিপল ভোটের মাধ্যমে ট্রাক মার্কাকে বিজয়ী করবেন। আমরা 7 তারিখে সবাই মিলে হাসবো আর উনি কাঁদবে। কি মার্কা বলেন তো? সবাই আমার মার্কা জানে? আমার মা বোন যারা বাসায় আছে এখান থেকে বাসায় গিয়ে সবাই আমার কথা তাদেরকে বলবেন, বলবেন তিনি যাতে আমাকে আমার জন্য দোয়া করে, ট্রাক মার্কার জন্য যাতে দোয়া করে, ট্রাক মার্কায় যাতে পিপল ভোটের মাধ্যমে জয়ী হয়। শুনেন, যে সমস্ত নেতা কর্মীদের তিনি কষ্ট দিয়েছেন, যে সমস্ত নেতা কর্মীরা লাঞ্ছিত অবস্থায় আছে, মুখে বলতে পারে না, ভেতরে ভেতরে কাঁদে, সেই সমস্ত নেতা কর্মীদের আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা জানাই, তাদেরকে আমার ভালোবাসা পৌঁছাই দিবেন। তাদের মতো নেতা কর্মীদের জন্যই কিন্তু উনি এখনো টিকে আছে। আপনারা যদি পাশে না থাকেন তার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না, কারণ জনগণও তাদের সাথে নাই, নেতা কর্মীও তাদের সাথে যদি না থাকে তাহলে তার কিন্তু কোনো বেল নাই। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি সারা জীবন আপনাদেরকে আগলায় রাখবো ইনশাল্লাহ। শুধু ছোট বোনকে পরামর্শ দিবেন কিভাবে তানুর গোদাগাড়িকে সাজাতে হবে, কিভাবে তানুর গোদাগাড়ির বাসের জীবন মান উন্নয়ন করা যাবে। সবে আমার পাশে থাকবেন কিনা?